আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আই হোপিং অল আর ইনশাআল্লাহ ভেরি ভেরি ফাইন আজকে আমি তোমাদের সাথে ঢাকা শহরের বিভিন্ন স্থানের নামকরণের ইতিকথা বা ইতিহাস তোমাদের সাথে ইনশাআল্লাহ প্রচার করব তোমরা যারা জানো না তারা জেনে নিও আর সেই সাথে আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে আমি আখি গ্যালারি আমার চ্যানেলের নাম দিয়েছি এটার একটাই কারণ আমার গ্যালারিতে সব ধরনের ভিডিও পাবে ভালো অর্থে কখনো কবিতা কখনো গান কখনো গজল কখনো রান্না কখনো বাগান করা এমনি নানান ধরনের আইটেম তোমরা পাবে আর সে কারণেই ভ্যারাইটিস পোস্ট দেওয়ার সুবিধাটি আমি আমার চ্যানেলের নাম রেখেছি আখি গ্যালারি এবার আসি ঢাকা শহরের বিভিন্ন স্থানের নামকরণের কারণগুলো নিয়ে মানে একটু আলোচনা করি নেইমিং অফ ডিফারেন্ট প্লেস অফ ঢাকা সিটি ক্রেডিট বাই মুন্নামা অর্থাৎ আমার মুন্নামা এই এই আইডিয়াটা আমাকে দিয়েছে মেনি মেনি থ্যাংকস টু মাই ডাটার অ্যান্ড জাজাকাল্লাহ খাইরান আমিন সুম্মা আমিন এবার তাহলে আমি বিস্তারিত ইয়েতে চলে যাই প্রথমে আসি আমি গ্যান্ডারিয়া গ্যান্ডারিয়া ইংরেজি শব্দ গ্র্যান্ড এরিয়া থেকে এসেছে এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যক্তিগণ থাকতেন ভূতের গলি এখানে ব্রিটিশ একজন লোক থাকতেন নাম ছিল মিস্টার ভুট মিস্টার বুট তার নাম থেকে বুটের গলি পরবর্তীকালে ভূতের গলি নাম হয়েছে মহাখালী মহাকালী নামের এক মন্দিরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী ইন্দিরা রোড এককালে এলাকায় দ্বিজদাস বাবু নামে এক বিত্তবান ব্যক্তির বাসস্থান অট্টালিকার পাশে সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা ইন্দিরা নামেই নামকরণ করেছিলেন সেই জন্য এই রোডের নাম হয়েছে ইন্দিরা রোড পিলখান ইংরেজ শাসন আমলে প্রচুর হাতি ব্যবহার করা হতো বন্য হাতিকে পোষ মানানো হতো যেসব জায়গায় তাকে বলা হতো পিলখানা বর্তমান পিলখানা ছিল সর্ববৃহৎ এলিফ্যান্ট রোড পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো হাতির ঝিলে গোসল করাতে তারপর পার্কে রোদে রোদ পোহাতে দেওয়া হতো সন্ধ্যার আগেই হাতির দল পিলখানায় চলে আসতো যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিল যার নামকরণ হলো হাতির পুল কাকরাই ১৯ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিস্টার ককরেল নতুন শহর তৈরি করে নামকরণ হলো কাকরাইল ককরেল থেকে কাকরাইল রমনা পার্ক অত্র এলাকায় বিশাল ধনী রমনাথবাবু মন্দির তৈরি করেছিল রমনা কালী মন্দির মন্দির সংলগ্ন ছিল ফুলের বাগান আর খেলাধুলার পার্ক পরবর্তীতে সৃষ্টি হয় মানে সেখানে নামকরণ করা হয় রমনা পার্ক জায়গার নাম গোপীবাগ গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন তিনি নিজ খরচে গোপীনাথ জিওর মন্দির তৈরি করেন পাশেই ছিল হাজারো ফুলের বাগান গোপীবাগ টিকাটুলি হুক্কার প্রচলন ছিল সে সময় হুক্কা টিকার কারখানা ছিল যেথায় সেটাকে টিকাটুলি বলা হয় তোপখানা রোড ইস্ট ইন্ডিয়া তোপখানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এই তোপখানায় পুরনো পল্টন বা পুরনো পল্টন ও নয়া পল্টন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢাকাস্থ সেনানিবাসে এক প্লেটুন সেনাবাহিনী ছিল প্লেটুন থেকে নামকরণ হলো পল্টন পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুই ভাগে ভাগ করেন নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরনো পল্টন ছিল বাণিজ্যিক এলাকা বাইতুল মুকাররম নাম কেন হয়েছিল ১৯৫০ থেকে ৬০-এর দিকে প্রেসিডেন্ট আইয়ুবের সরকারের পরিকল্পনা পুরনো ঢাকা নতুন ঢাকার যোগাযোগ রাস্তার তাতে আগাখানিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আবাসিক এবং বাড়িঘর চলে যায় আগাখানিদের নেতা আব্দুল লতিফ বাওয়ানি জুট মিলের মালিক সরকারকে প্রস্তাব দিল তার নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তিনি তৈরি করবেন এটা একটা বিরাট পুকুর ছিল পল্টন পুকুর এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল করত ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেটটি প্রতিষ্ঠিত হয় ধানমন্ডি এখানে এককালে বড় একটি হাট বসত হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল সেই জন্য ঢাকারই জায়গাটির নাম ধানমন্ডি পরিবাগ পরিবানু নামে নবাব আহসান উল্লার এক মেয়ে ছিল সম্ভবত
পরিবানু নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ পরিবাগ। পরিবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল, সম্ভবত পরিবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ। পাগলাপুল, সতেরো শতকে এখানে একটি নদী ছিল, নাম পাগলা। মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন, অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত, সেখান থেকেই এই জায়গার নাম হয় পাগলাপুল। ফার্মগেট, কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য ব্রিটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিলেন। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হলো ফার্ম গেট। শ্যামলী, 1957 সালে সমাজকর্মী আব্দুল গনি হায়দার সহ বেশ কিছু ব্যক্তি এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী, মানে শস্য শ্যামল ভরা আর কি। সূত্রাপুর, কাঠের কাজে কাজ যারা করতেন তাদের বলা হতো সূত্রধর। এই এলাকায় এককালে অনেক সূত্রধর পরিবারের বসবাস ছিল, সেই থেকে জায়গাটির নাম হলো সূত্রাপুর। এটা একটা কালেক্টেড রিয়েল স্টোরি, আর এটাতে আমাকে হেল্প করেছে, আমি বলেছি আমার মুন্না মা। আসলে আমরা সবাই তো সবসময় সব কিছু জানি না, অনেক অজানা তথ্য আমাদের থেকেই যায়, আর বিশেষ বিশেষ কিছু জিনিস আমাদের জন্য জানাটা অত্যন্ত জরুরি বা ইম্পর্ট্যান্ট। যেমন আজকে আমি যে পোস্টটা শেয়ার করেছি, আমি মনে করি প্রত্যেক বাঙালি নাগরিকের এবং যারা অ্যানাদার কান্ট্রিতে থাকেন, অ্যানাদার কান্ট্রির লোকজন, তারাও যদি জেনে রাখেন বাংলাদেশে ঢাকার বিভিন্ন নামের নামগুলো কেন এসেছিল, কিভাবে এসেছিল এই বর্ণনাগুলো, তাহলে আমাদের জন্য আসলে ভালোই হয়। আর আমরা যারা বাংলাদেশি তাদের জন্য তো এগুলো জানাটা আমি বলবো একেবারে 100% জরুরি, কেননা আমরা বাংলাদেশি আর আমরা জানি বাংলাদেশটা আমরা খুব সহজে পেয়ে যাইনি। বাংলাদেশটা পেতে আমাদের দেশের শিশু কিশোর বৃদ্ধ যুবক যুবতী বৃদ্ধা সবাই মানে অনেক যুদ্ধের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্ত ঝরার বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। আর সেই স্বাধীন বাংলাদেশের যেখানে ঢাকা হচ্ছে ক্যাপিটাল সিটি, মানে বাংলাদেশের মধ্যে ঢাকাটা হচ্ছে বড় শহর, ক্যাপিটাল সিটি, সেটার কিছু কিছু উল্লেখযোগ্য নাম যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জন্য তো আসলে সুবিধাই বটে। কারণ কখনো যদি আমরা কোনো ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাই বাংলাদেশের চাকরির ক্ষেত্রে, এমন ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেক সময় এসেই যায়, তাই না বলো? সেই জন্য আমি এই চেষ্টাটা করলাম, আমার মুন্নাম্মা আমাকে অ্যাডভাইস করলো, আমি সেই অনুযায়ী ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা কষ্ট করে শুনবে, আমি আশা করছি প্রত্যেকের অনেক ভালো লাগবে, নামগুলো পড়তেও চমৎকার এবং নামগুলো জানার মধ্যে আমি অনেকটা আনন্দ পেলাম। আসলে আমিও এগুলো সবগুলোর ইতিকথা জানতাম না, আজকে জেনে নিলাম। দ্যাটস ওয়াই আই এম প্লেস টু অ্যাগেইন মুন্নাম্মা, আর থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মাই ডিয়ার লাভলি সিস্টার্স ব্রাদার্স অ্যান্ড অল ফ্যামিলি মেম্বার্স। আল্লাহ সেভ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে টু এভরিওয়ান। তোমরা তোমাদের কমেন্টসের মাধ্যমে জানাবে আমি যে এই মহামূল্যবান ভিডিওটি আজকে শেয়ার করেছি তোমাদের কার কার কাছে ভালো লেগেছে, কারা কারা এগুলো জানতে, কাদের কাদের অজানা ছিল, যারা জানতে তাদের জন্য তো আরও সুবিধা হলো নতুন করে ঝালাই করে নিতে পারলে, আর যারা জানোই না তারা নতুন করে শিখে নিলে। আসলে আল্লাপাক তো বলেছেন শিক্ষার কোনো শেষ নেই, জন্ম থেকে কবরে যাওয়া অবধি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, ভালো জিনিস নিয়ে ভালো কাজে সব কিছু ভালোতে আর কি। তাহলে এই তো আজকে এই পর্যন্তই থাক। আমি আসলে সবসময় চেষ্টা করি তোমাদের সাথে এমন কিছু শেয়ার করার জন্য যে শেয়ারগুলো প্রত্যেকের কিছুটা হলেও কাজে লাগে, কিছুটা হলেও উপকার হয়। আমি সেই জায়গায় থেকেই আমি আমার চেষ্টা চালিয়ে যাই, কতটুকু সার্থক হতে পেরেছি বা পারছি বা পারবো সেটা তোমরাই মন্তব্য করে জানাবে ইনশাআল্লাহ। আর সেই সাথে তোমাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ প্রিয় ভাই ও বোনেরা তোমরা আপুকে হেল্প করো বলেই, আল্লাহর পরে তোমাদের হেল্প পাই বলেই যতটুকুই এগিয়েছি
সেখানে তোমাদের অবদান অনেকখানি, এটা অস্বীকার করতে পারবো না, এটা কেউ অস্বীকার করতে পারবেও না, কারণ অস্বীকার করলে আমরা কৃতজ্ঞ থাকবো না, অকৃতজ্ঞ হয়ে যাব। তাই আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের পাশে মানে থাকার চেষ্টা করি, এই উদ্দেশ্য নিয়ে যে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ একদিন আমাদের স্বপ্ন অনুযায়ী আমাদের স্বপ্নের একেবারে উচ্চ শিখরে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো বলেছেন আশা করো, আমি হচ্ছি দেবার মালিক, সো আমরা আশা করব, এটাই স্বাভাবিক। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইস।